সোমবার পেট্রাপোল সীমান্ত সিল করার হুঁশিয়ারি শুভেন্দুর, নিজেও উপস্থিত থাকবেন বলে ঘোষণা। চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে আরও সুর চলালেন রাজ্যের বিরোধী দলনেতা। হিন্দু নেতা কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে সরব শুভেন্দু। সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। সেই আজ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিদেশ মন্ত্রককে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধানসভায় বিক্ষোভও দেখায় বিজেপি। আগামী কয়েকদিনে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ঘটনায় গতকাল থেকেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। ইসকনের সন্ন্যাসের গ্রেফতারির প্রতিবাদে আজ সারাদিন উত্তাল রইল বাংলাদেশ, যার আঁচ এসে পড়েছে ভারতেও। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, কলকাতার রাস্তায় থাকবেন হাজার হাজার হিন্দু, সব এলাকায় বিক্ষোভ দেখানো হবে। শিয়ালদা স্টেশন থেকে ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিলের আহ্বান জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চ। 1 লাখ হিন্দু জমায়েত করবেন। সোমবার পেট্রাপোলের কাছে বাংলাদেশ সীমান্ত সিল করে দেবেন হিন্দুরা। আমি সেখানে উপস্থিত থাকব। সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমদানি রফতানি কোনো প্রশ্নই নেই। হাম লোক 3 বাজে ডিক্লিয়ার কিয়া থা, 7 বাজে ইহাঁ হাজার থাউজেন্ডস অফ হিন্দু পিপল অন দ্য রোড ইন ক্যালকাটা। টুমোরো সব এরিয়া মে ধ্বজ লেকার এজিটেশন হোগা। 3 বাজে বিজেপি MLA উইল মার্চ টু ডেপুটি হাই কমিশনার ক্যালকাটা। ডে আফটার টুমোরো হিন্দু জাগরণ মঞ্চ নে কল দিয়া হ্যায় শিয়ালদা স্টেশন সে ডেপুটি হাই কমিশন তক। 1 লাখ হিন্দু কা জমাড়া হোগা। হাম লোক সড়ক মে রহেগা আর মন্ডে সে বাংলাদেশ বর্ডার সিল্ড বাই দি হিন্দু পিপল ইন পেট্রাপোল। আই উইল বি দেয়ার। এক্সপোর্ট বন্ধ করে দিলে আপনি বলা হে সব বন্ধ হোগা। এক্সপোর্ট ইম্পোর্ট কা কোই সওয়াল নেই, সব বন্ধ হোগা। এদিকে সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনায় বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতিতে বলা হয়েছে এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলেছেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।